গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আজকে আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সে ফোর্থ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টির কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নেবো অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখো আমি শেষকালের ফ্রি পিডিএফ আমাদের ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট নলেজ অ্যাকাউন্ট ডট ইনে প্রোভাইড করে দেবো রেগুলার যেরকম আমি আপলোড করে দিই তোমরা ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারবে এছাড়া আমাদের অ্যাপে আমি প্রতিদিন এগুলো আপলোড করে দিই তোমরা আমাদের অ্যাপটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ওখান থেকে গিয়ে অ্যাপটা ডাউনলোড করে ওখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনে গিয়ে তোমরা প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়ে প্র্যাকটিস করতে পারবে আর এর আগের তোমরা জানুয়ারির পুরো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স সেটা আমি তোমাদের আগের দিনে একটা ভিডিও প্রোভাইড করে দিয়েছিলাম মোস্ট ইম্পর্টেন্ট জানুয়ারির যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পুরো একটা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স যেখানে আমি একশো আশিটা মতো প্রশ্ন ডিসকাস করেছিলাম কালকে ভিডিওটা আমি পাবলিশ করেছিলাম তোমরা যারা যারা দেখো নি আমি ভিডিও স্ক্রিনের মানে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি বলে একটা জায়গা রয়েছে তোমরা ওই প্লে লিস্টটা ক্লিক করলে ওখানে পরপর সবকটা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে তো আজকে যে প্রথম প্রশ্নটা আমরা দেখবো ওয়ার্ল্ড ক্যান্সার ডে কবে পালিত হয় খুব সহজ প্রশ্ন এবং খুব আসে এক্সামে এটা হচ্ছে ফোর্থ ফেব্রুয়ারি মানে ওয়ার্ল্ড ক্যান্সার ডে প্রতি বছর ফোর্থ ফেব্রুয়ারি পালন করা হয়ে থাকে আর এটার থিমটা আমাদের একটু জেনে জেনে রাখতে হবে আই এম অ্যান্ড আই উইল এইটা হচ্ছে বছরের থিম ওয়ার্ল্ড ক্যান্সার ডে ব্যাস এর বেশি এখান থেকে আর কিছু জানার দরকার নেই নেক্সট দেখব হুয়ের পর কোন দেশ করোনা ভাইরাসকে পাবলিক হেলথ এমার্জেন্সি বলে ঘোষণা করলো তো আমরা এই করোনা ভাইরাস যেটা আমি তোমাদেরকে বলেছিলাম একটা ভিডিও সেপারেটলি প্রোভাইড করব ওটা রেডি করছি আমি যাতে আরেকটু সুন্দর করে করা যায় তার জন্য একটু দেরি হচ্ছে তোমাদের হয়তো আমি মানে কালকে প্রোভাইড করে দিতে পারবো কেননা আজকে একটা আরেকটা গুরুত্বপূর্ণ মানে ভিডিও তোমাদের প্রোভাইড করতে হবে যেটা জানুয়ারির ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টগুলো অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট হয়েছে আমি কিছুক্ষণ পরেই তোমাদের ওটা পাবলিশ করে দেবো তোমার ভিডিওটা দেখে নিও আর করোনা ভাইরাসটা নিয়ে আমি তোমাদের কালকে একটা ভিডিও প্রোভাইড করে দেবো তো এক্ষেত্রে বন্ধুরা আমাদের যেটা হবে আমেরিকা হুয়ের পরে করোনা ভাইরাসকে পাবলিক হেলথ এমার্জেন্সি বলে ঘোষণা করেছে আমেরিকার প্রেসিডেন্ট বর্তমানে কে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প কুয়ের ফুল ফর্ম কী ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান আর এটা প্রতিষ্ঠা হয়েছিল কবে উনিশশো আটচল্লিশ সেভেন্থ এপ্রিল হেডকোয়ার্টার এর রয়েছে জেনেভা সুইজারল্যান্ড আর হেড ডিরেক্টর জেনারেল এখন রয়েছেন ডিজি যিনি টেড্রোস অ্যাডহ্যানো ইনি বর্তমানে এটার ডিজি রয়েছেন হেড রয়েছে যিনি প্রধান রয়েছেন আর কি নেক্সট আমরা যেটা দেখব ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে কবে পালিত হয় ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে এটা পালন করা হয় সেকেন্ড ফেব্রুয়ারি প্রত্যেক বছর আর এবছরের এটা থিমটা আমাদের একটু দেখে রাখতে হবে ওয়েটল্যান্ডস অ্যান্ড বায়োডাইভার্সিটি তাহলে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে কবে পালন করা হয় সেকেন্ড ফেব্রুয়ারি আর এটার এবছরের মানে দু হাজার কুড়ির থিমটা কী দু হাজার কুড়ির থিমটা হচ্ছে ওয়েটল্যান্ডস অ্যান্ড বায়োডাইভার্সিটি নেক্সট যেটা আমরা দেখব ভারতের প্যারা অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হলেন ভারতের প্যারা অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট পদে বন্ধুরা নিযুক্ত হলেন সম্প্রতি দীপা মালিক উনিশশো সালে এটা প্রতিষ্ঠিত হয় প্যারা অলিম্পিক কমিটিটা আর এটা সেক্রেটারি জেনারেল বর্তমানে রয়েছেন শ্রী চন্দ্রশেখর যে নেক্সট পেনশন কানুকা স্কিম লঞ্চ করলো কোন রাজ্য সরকার তো এটা লঞ্চ করেছে সম্প্রতি অন্ধ্রপ্রদেশের রাজ্য সরকার অন্ধ্রপ্রদেশ সরকার মানে রাজ্য জুড়ে একটা ডোরস্টেপ পেনশন ডেলিভারি স্কিম প্রকল্প চালু করেছে অর্থাৎ স্টেপ মানে যেটা আমি মানে এখানে এখানে যেটা বোঝাই আর কি এর অধীনে বিভিন্ন কল্যাণকর যে পেনশনগুলো রয়েছে সেগুলো বাড়ির দুরগোড়ায় দুরগোড়ায় সরবরাহ করা হবে মানে বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে এই পেনশনগুলোকে তো এরকম একটা স্কিম লঞ্চ করেছে অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার পেনশন কানুকা স্কিম এরপরে দেখব একুশে বুকফেয়ার কোথায় শুরু হলো একুশে বুকফেয়ারটা বন্ধুরা বাংলাদেশে শুরু হয়েছে প্রত্যেক বছর একুশে বুকফেয়ার বাংলাদেশেই হয় আমি বেশ কিছু তথ্য এখানে দিয়েছি যেমন ধরো একুশে বইমেলা বাংলাদেশের সর্বাধিক উল্লেখযোগ্য এবং সর্বাধিক বর্ধিত বইমেলা ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ফেব্রুয়ারিতে প্রতি বছর এটার আয়োজন করা হয় উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি আটজন লোক বাংলা তৎকালীন পূর্ব পাকিস্তানের অফিসিয়াল ভাষা হিসাবে প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছিলেন তাদের স্মরণে এটা মানে আয়োজন করা হয়ে থাকে এই বইমেলার মাধ্যমে ইউনিয়ন গভর্নমেন্ট বিশ্বজুড়ে বাংলাদেশের শিল্প সংস্কৃতি এবং সাহিত্যকে জনপ্রিয় করতে চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উপলক্ষে দশজন বিশিষ্ট কবি ও লেখককে বাংলা একাডেমি সাহিত্যের পুরস্কার দু উপস্থাপন করলেন এই দিন এছাড়া তিনি আমার দেখা নায়া সেই চাই বইয়ের প্রচ্ছদ উন্মোচন করলেন তো এইগুলো মোটামুটি গেল আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট কানাডাতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত পদে কে নিযুক্ত হলেন কানাডাতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত পদে নিযুক্ত হলেন অজয় বিশারিয়া ভারতের কোথায় প্রথম ফ্রুট ট্রেন চালু হলো ফ্রুট ট্রেন মানে শুধুমাত্র ফলের জন্য একটা বিশেষ ট্রেন যেটা অন্ধ্রপ্রদেশে চালু করা হয়েছে তারিপাটি তারিপাট্রি রেলওয়ে স্টেশন থেকে প্রথম এই ফ্রুট ট্রেন চালু হয়েছে তারিপাট্রি থেকে নেক্সট দেখব মোহাম্মদ তাওফিক আলয় কোন দেশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন তাওফিক আলওয়াই মোহাম্মদ তাওফিক আলোয়াই বন্ধুরা ইরাকের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন সম্প্রতি দু হাজার কুড়ি সালের ফার্স্ট ফেব্রুয়ারি ইরাকের ফরমার কমিউনিকেশানস মিনিস্টার মোহাম্মদ তাওফিক আলী আলোয়াই দেশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন আর এখানে ইরাকের রাষ্ট্রপতি বন্ধুরা বারহাম সালিহি নর্দার্ন কমান্ডার চিফের পদে কে নিযুক্ত হলেন নর্দার্ন কমান্ডার চিফ বন্ধুরা লেট জেনারেল ওয়াই কে জোশী এই যোগেশ কুমার যোশী ওয়াই কে যোশীর ফুল ফর্ম যোগেশ কুমার যোশী যোগেশ কুমার যোশী জম্মু কাশ্মীরের উদমপুরের নর্থার্ন কমান্ডের প্রধান প্রধানের দায়িত্ব নিলেন ইউনিয়ন বাজেট টু থাউজেন্ড টোয়েন্টিতে যক্ষারক্ষী কত সালের মধ্যে ভারত থেকে নির্মূল করার চিন্তাভাবনা করা হয়েছে তো দেখো এক্ষেত্রে দু হাজার পঁচিশ সালকে কিন্তু মানে ভারত থেকে পুরোপুরি নির্মল নির্মূল করার চিন্তাভাবনা করা হয়েছে ইউনিয়ন বাজেট টু থাউজেন্ড টোয়েন্টিতে নির্মলা সীতারমন বা আমাদের বর্তমান যিনি অর্থমন্ত্রী রয়েছেন তিনি বললেন আমি তোমাদের দুদিন আগেই তোমাদের ইউনিয়ন বাজেট নিয়ে সেপারেট ভিডিও প্রোভাইড করেছিলাম যেখানে ইউনিয়ন বাজেটের হাইলাইটগুলো আমি বলেছিলাম জাস্ট ইউনিয়ন বাজেট নিয়ে আরেকটা তোমাদের জন্য সেপারেটলি ভিডিও বানাবো যেখানে আরও বাজেট সম্পর্কিত অনেক কিছু ফ্যাক্টস আমাদের জেনে রাখতে হবে যেগুলো এক্সামে জিজ্ঞাসা করা হয় সেগুলোর জন্য আমি তোমাদের বানাবো তার আগে আগে করোনা ভাইরাস আর জানুয়ারির ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট যেগুলো তোমরা আমাকে বলেছিল ওই দুটো ভিডিও আমি রেডি করছি ওইগুলো প্রোভাইড করে দেবো আগে তারপরে তোমাদেরকে এটা একটা ভিডিও দিয়ে দেবো তো দেখো এক্ষেত্রে আমাদের দু হাজার পঁচিশ সালের মধ্যে এটা বলা হয়েছে নির্মলা সীতারমন বলেছেন যে আমরা টার্গেট করছি মানে যাতে যক্ষা টোক চোক টোড়োকটাকে দু হাজার পঁচিশের মধ্যে নির্মূল করা যায় নেক্সট দেখো আরেকটা ইউনিয়ন বাজেটের প্রশ্ন ইউনিয়ন বাজেট টু থাউজেন্ড টোয়েন্টিতে কতগুলো রেলওয়ে স্টেশনে ওয়াইফাই চালু করার কথা ঘোষণা করা হয়েছে ট্রেনের অনেক কিছু গুরুত্বপূর্ণ মানে তথ্য উঠে এসেছে যেটা আমি ইউনিয়ন বাজেটে বলেছি তোমাদেরকে ইউনিয়ন বাজেটের ভিডিওটা তোমরা একবার দেখে নেবে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেগুলো ট্রেনে মানে আমরা যারা রেলওয়ের এক্সাম দেবো তাদের জন্য কিন্তু ওগুলো খুব গুরুত্বপূর্ণ যেমন ধরো এখানে মোট পাঁচশো পঞ্চাশটা রেলওয়ে স্টেশনে ওয়াইফাই চালু করার কথা ঘোষণা করা হয়েছে দুটো নতুন ট্রেনের নামও ঘোষণা করা হয়েছে সেগুলো আমি তোমাদের ওখানে উল্লেখ করেছিলাম দেশের সাতাশ হাজার কিলোমিটার রেলপথের বৈদ্যুতিকরণ বৈদ্যুতিকরণ মানে হচ্ছে সাতাশ হাজার রেলপথ সাত হাজার কিলোমিটার রেলপথকে মানে বৈদ্যুতিকরণ করা হবে যেখানে কিন্তু এখনও পর্যন্ত বিদ্যুৎ নেই তো সেই সব জায়গাগুলোতে এটা বৈদ্যুতিকরণ করা হবে সাত হাজার কিলোমিটার রেল রেলপথকে তার সাথে সাথে দেশের ভ্রমণের যে জায়গাগুলোকে যুক্ত করতে তেজসের মতো আরও ট্রেন চালানো হবে আমরা জানি তেজস ট্রেনের কথা তো এই ধরনের বিভিন্ন পর্যটক মানে স্থান পর্যটন যে স্থানগুলো রয়েছে সেগুলোকে আরও যাতে পর্যটন মানে শিল্পটাকে বাড়ানো যায় সেই জন্য কিন্তু আরও এ ধরনের কিছু ট্রেনের মানে প্ল্যান করা হয়েছে আর পিপিপি প্রজেক্টে চারটে চারটে রেল স্টেশনকে নতুন করে সাজানো হবে তো এইগুলো গেল আমাদের মোটামুটি এখান থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট আর একটা বাজেট টু থাউজেন্ড টোয়েন্টির প্রশ্ন রয়েছে বাজেট টু থাউজেন্ড টোয়েন্টিতে পাঁচ লক্ষ টাকা থেকে সাত লক্ষ টাকা আয়ে কত শতাংশ কর দিতে হবে তো এগুলো আমি তোমাদের আগে দিন আয়কর মানে ইনকাম ট্যাক্স নিয়ে পুরো আলাদা একটা মানে স্লাইড বলেছিলাম কী কী রয়েছে আয় কর কী কী রয়েছে ইনকাম ট্যাক্সে কি কী বলা হয়েছে বছর ইউনিয়ন বাজেট টু থাউজেন্ড টোয়েন্টিতে তো এক্ষেত্রে বন্ধুরা এটা আমাদের যেটা পার্সেন্টেজটা হবে টেন পার্সেন্ট পাঁচ লক্ষ টাকা আয় কোনো কর লাগবে না পাঁচ লক্ষ থেকে সাত মানে সাড়ে সাত লক্ষ টাকা আয়ে দশ শতাংশ কর দিতে হবে এছাড়া দশ থেকে সাড়ে বারো লক্ষ আয়ে কর কমে কুড়ি শতাংশ করা হয়েছে আর বারো দশমিক পাঁচ থেকে পনেরো লক্ষ আয়ে কর কমে পঁচিশ শতাংশ করা হয়েছে পনেরো লক্ষের বেশি আয় কর তিরিশ শতাংশই রয়েছে তো এইগুলো ছাড়াও আরও কিছু ইম্পর্ট্যান্ট আপডেট রয়েছে যে ইউনিয়ন বাজেটে তোমরা একবার ইউনিয়ন বাজেটের ভিডিওটা অবশ্যই দেখে নেবে ভীর স্মৃতি মেমোরিয়াল কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে বীর স্মৃতি মেমোরিয়াল এটা উদ্বোধন করা হলো সম্প্রতি নাগাল্যান্ডে নাগাল্যান্ডে বিদ্রোহের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিহত এক তিনশো সাতান্ন সেনা ও আসাম রাইফেলসের কর্মী বীর স্মৃতি স্মারকটি মোকাচুংয়ে উদ্বোধন করা হয়েছে মোক মোকচুংয়ে নাগাল্যান্ডের মোককচুংয়ে উদ্বোধন করা হয়েছে এটা ভীর স্মৃতি মেমোরিয়াল নেক্সট দেখব কোন ভজন গায়ক সম্প্রতি পদ্মশ্রী পুরস্কার দু হাজার কুড়ি পেলেন খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন মুন্না মাস্টার বলে একজন ভজন গায়ক রয়েছেন ইনি মানে ইনি এনার বাবার থেকে ভজন মানে এর বাবার নাম গাফুর খান গাফুর খানের থেকে ভজন শিখেছিলেন এবং এদের মোটামুটি মানে পারিবারিক একটা রীতি রয়েছে ভজন গানের তো ইনি বিভিন্ন রামকৃষ্ণ ভজন লিখেছেন এবং এর একটা মানে শ্রী শ্যাম সুরভি বন্দনা বলে একটা বই রয়েছে যেটা এনার এলাকা থেকে খুব জনপ্রিয় তো এই ভজন গানের জন্যই মানে মেনলি এনাকে কিন্তু পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে এবছর দু হাজার কুড়িতে মুন্না মাস্টার হচ্ছে এটার নাম নেক্সট দেখব কোন রাজ্য স্থানীয়দের ক্যাসিনোতে প্রবেশ নিষিদ্ধ করেছে এটা একটা আমি প্রশ্ন দিয়েছি এসেছিল আপডেট যেটা গোয়া গোয়াতে বন্ধুরা স্থানীয় লোকেদের কিন্তু ক্যাসিনোতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে শুধুমাত্র পর্যটক যারা রয়েছে সেটার জন্য ক্যাসিনোটা মানে তাদের জন্য আর কি অনুমতি দেওয়া হয়েছে শুধুমাত্র পর্যটন শিল্পটাকে বজায় রাখার জন্য কিন্তু স্থানীয়রা আর ক্যাসিনোতে প্রবেশ করতে পারবে না এটা ছিল আজকের টোটাল ষোলোটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আমি এর চট করে আগের দিনের একবার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা একবার দেখে নেব যেটা মানে থার্ড ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কী কী ছিল আমরা চট করে একবার রিভাইজ করে নেবো চলো তো দেখো আগের দিনে আমাদের যে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা ছিল অস্ট্রেলিয়ান ওপেন টু টেনিস টুর্নামেন্ট পুরুষ সিঙ্গেল বিভাগে কে জয়লাভ করলেন তো এতে নোভাক জকোভি জিতেছেন আমি আগের দিন সব ডিটেলস তোমাদেরকে বলে দিয়েছিলাম ডোমিনিক থিয়েমকে হারিয়ে খেতাব অর্জন করেছেন ইনি নেক্সট যেটা দেখবো অস্ট্রেলিয়ান ওপেন টু থাউজেন্ড টোয়েন্টি টেনিস টুর্নামেন্ট উমেন সিঙ্গেলসে জয়লাভ করেছেন কে তো এক্ষেত্রে সোফিয়া কেনিন জিতেছেন ইনি আমেরিকার একজন বাসিন্দা কোচ অ্যালেক্স সোফিয়া কেনিনের অস্ট্রেলিয়ান ওপেন টু টেনিস প্রতিযোগিতা মিক্সড ডাবলসে কারা জয়লাভ করলো মিক্সড ডাবলসে জিতেছিলেন বারবোরা ক্রেতিকোভা এবং নিকোলা মেকটি নেক্সট প্রশ্ন দেখব অস্ট্রেলিয়ান ওপেন টু টেনিস প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসে কে জিতেছেন পুরুষদের ডাবলসে জিতেছে জো স্যাল স্যালসপারি এবং রাজীব রাম অস্ট্রেলিয়ান ওপেন টু টেনিস প্রতিযোগিতা মহিলাদের ক্ষেত্রে কারা জয়লাভ করেছেন টিমিয়া বাবোস আর ক্রিস্টিনা মালদেনভিজ আমি এখানে অস্ট্রেলিয়ান ওপেন সম্পর্কে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আগের দিন তোমাদের বলে দিয়েছিলাম এগুলো তোমরা আগের দিন কারেন্ট অ্যাফেয়ার্সে একটু দেখে নেবে যাতে তোমাদের এগুলো মোটামুটি একটু কভার হয়ে যায় ডেমোক্রেটিক চিন্তাভাবনার জন্য সম্প্রতি দু পেন গৌরী লঙ্কেশ অ্যাওয়ার্ড মানে পেলেন কোন সাংবাদিক পেন গৌরী লঙ্কেশ অ্যাওয়ার্ড ডেমোক্রেটিক চিন্তাভাবনার জন্য দেওয়া হয়েছে এটা ইউসুফ জামিলকে বারোতম দক্ষিণ এশিয়া সম্মেলন অনুষ্ঠিত হলো কোথায় এক্ষেত্রে আমাদের অ্যান্সার ছিল নিউ দিল্লি নিউ দিল্লিতে বারোতম দক্ষিণ এশিয়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছে নেপালের পরবর্তী ভারতীয় অ্যাম্বাসাডার হিসেবে মানে কে নিযুক্ত হলেন নেপালের পরবর্তী ভারতীয় অ্যাম্বাসডার হিসেবে বিনয় মোহন কাউট্রা মানে নিযুক্ত হয়েছেন ভারতের প্রথম কোন ব্যাংক সম্প্রতি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সেলফ সার্ভিস ডেলিভারি টুল যার নাম আইপক্স তো সেটা চালু করলো ভারতের প্রথম এটা চালু হয়েছে প্রথম কোন ব্যাংক এটা করেছে আইসিআইসিআই ব্যাংক সম্প্রতি ফার্স্ট ফেব্রুয়ারি কে সংসদে বাজেট পেশ করলেন সংসদে বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন আমাদের বর্তমান অর্থমন্ত্রী টাঙ্গি অ্যাপ্লিকেশান কোন সংস্থা চালু করলেন টাঙ্গি অ্যাপ্লিকেশন গুগল চালু করল সম্প্রতি আমি আগের দিন বলেছিলাম অ্যাপ্লিকেশানটা কি সম্প্রতি কে মহাত্মা গান্ধীর বাহাত্তরতম মৃত্যুবার্ষিকীতে খাদি ওয়াচ মানে ওয়াচসন বিশেষ সংস্করণ চালু করেছিলেন মানে বাহাত্তরতম মৃত্যুবার্ষিকীতে মহাত্মা গান্ধীর গাডকারী মানে স্টার্ট করেছিলেন উদ্বোধন করেছিলেন সম্প্রতি প্রয়াত তুষার কাষার কাঞ্জিলাল একজন সোশ্যাল ওয়ার্কার বিশ্বের বৃহত্তম ধ্যান কেন্দ্রটি কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে বৃহত্তম মেডিটেশন সেন্টার যেটা তেলেঙ্গানাতে উদ্বোধন করা হয়েছে ব্রিটিশ একাডেমি টু থাউজেন্ড টোয়েন্টি কত তম এবছর তো এটা বন্ধুরা তিয়াত্তরতম ব্রিটিশ একাডেমি হকি খেলোয়াড় টু থাউজেন্ড টোয়েন্টি সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হলেন কে তো রানী রামপাল এবছর দু কুড়ি সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন তিনি একজন হকি খেলোয়াড় সম্প্রতি ইউনিয়ন বাজেট টু থাউজেন্ড টোয়েন্টিতে কত টাকা পর্যন্ত আয় কোনো কর লাগবে না তো এই ক্ষেত্রে পাঁচ লাখ টাকা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার তো এগুলো ছিল মানে থার্ড ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স আশা করি ভিডিওটা তোমাদের জন্য ইউজফুল হয়েছে ইউজফুল বলে মনে হলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও রেগুলার সকালবেলা ছটার সময় কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট পাওয়ার জন্য সাথে সাথে বেলাইকানটা প্রেস করে একদম অল নোটিফিকেশানটা ক্লিক করে নাও যাতে নেক্সট ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে ঠিকঠাকভাবে যায় কেননা আজকে আমি আরও দুটো গুরুত্বপূর্ণ ভিডিও ছাড়বো একটা হচ্ছে জানুয়ারির অ্যাপয়েন্টমেন্ট যেটা জানুয়ারির যা যা গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল আমি আগের দিন তোমাদের জানুয়ারির সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটাতে অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট বলিনি কিন্তু অ্যাপয়েন্টমেন্টগুলো অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট হয়েছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ পদের অ্যাপয়েন্টমেন্ট মানে অনেকগুলো গুরুত্বপূর্ণ নিযুক্ত নিয়োগ হয়েছে আর কি দু জানুয়ারিতে সেগুলো নিয়ে আমি কিছুক্ষণ তোমাদের একটা ভিডিও প্রোভাইড করবো ওটা দেখে নিও আপাতত ধন্যবাদ তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে